শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বলটন ল্যাপটপ তারকা কথনের আয়োজনে। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। তারকা কথনের আজকের অধ্যায় একটু বিশেষ। আমরা ভীষণ রকমের আনন্দিত এবং চ্যানেল আই এর জন্য এটি একটি ভীষণ বড় একটা অর্জনই বলতে পারি আমরা। আমাদের আজকে তারকা কথনে যিনি রয়েছেন তার জন্মদিন, 90তম জন্মদিন আমরা উদযাপন করছি তার। এই গর্বের 90 বছর, ঠিক কয়েকদিন আগেই চ্যানেল আই তার গৌরবের 20 বছর অতিক্রম করেছে এবং ভীষণ আনন্দের সহিত এটি আমাদের জন্মদিনের পরবর্তী সময় প্রথম জন্মদিন কোনো অতিথির এবং সেটিও 90 বছর। তিনি একজন বর্ষীয়ান অভিনেতা এবং একই সঙ্গে সঙ্গে তিনি একজন ভীষণ রকমের ভালো মানুষ, বড় মনের মানুষ, মাসুদ আলী খান। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। একই সঙ্গে সঙ্গে প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে আরও দুজন গুণী অভিনেতা রয়েছেন যারা মাসুদ আলী খানকে শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন। রয়েছেন হাফিজুর রহমান সুরুজ, সাদর আমন্ত্রণ, এবং সেই সাথে সাথে রয়েছেন রফিকুল্লাহ সেলিম, সাদর আমন্ত্রণ। এবং শুভেচ্ছার কথা যেহেতু বলছি দর্শক, সেই শুভেচ্ছা তারা এখন জানাচ্ছেন আমাদের সকল প্রিয় মাসুদ আলী খানের জন্য জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। এবং একই সঙ্গে সঙ্গে চ্যানেল আই পরিবার এবং তারকা কথনের পক্ষ থেকে এই শুভেচ্ছা ভালোবাসা আপনার জন্য। চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ। যদিও এই 90 বছরের পদার্পণের ব্যাপারে আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব মহান আল্লাহর। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আপনি আরও সুস্থভাবে এরকম করে আমাদের মাঝে থাকেন সেটা হচ্ছে আমাদের সবার দোয়া আপনার জন্য। কেমন আছেন, কেমন যাচ্ছে জন্মদিনের দিনটা? ভালো। দিনটা তো শুরুই হলো তোমাদের নিয়ে, ভালোই যাচ্ছে, আশা করি ভালোই হবে। আমাদের সুরুজ ভাই এবং সেলিম ভাই দুজন তো রয়েছেন এবং এই দুজনের সঙ্গে দীর্ঘদিনের সখ্য ভাব রয়েছে আপনার, একটু সেই প্রসঙ্গে শুনবো সুরুজ ভাইয়ের কাছে। মাসুদ ভাইয়ের সাথে আমার শুরুতেই টেনাসিনাসে এসে দেখা হয়, তারপর আমরা একসাথে অনেক দিন টেনাসিনাসে কাজ করেছি, করে চলেছি এখনও। আমি সেলিম ভাই আমরা দুজনেই খুব কাছাকাছি হিসেবে থাকি সব সময় এবং মাসুদ ভাই প্রায়ই 10-12 দিন হলে একবার ফোন করে, কি মিয়া ভুলে গেছো নাকি? আসলে তো ভুলে যাই নাই। মাসুদ ভাই আমাদের খুবই প্রিয় মানুষ, আমরা আমিও খোঁজ খবর করি প্রায়ই, মাসুদ ভাই কেমন আছেন। মাসুদ ভাই আমার নির্মিত নাটকেও কাজ করেছেন, ওনার কাজের প্রতি আগ্রহ এবং ভালোবাসা একটুও কমতি হয়নি। বয়স 90 হলে যে কমে যাবে তা না, এখনও উনি ওনার খুব ইচ্ছা যে আরও দীর্ঘদিন কাজ করে যাই এবং আমিও প্রত্যাশা করি মাসুদ ভাই সুস্থভাবে কাজ করে যাবেন, এটাই আমারও প্রত্যাশা। এবং মাসুদ ভাই জন্মদিনের আরেকবার শুভেচ্ছা আপনাকে। আরেকবার ধন্যবাদ। রফিকুল্লাহ সেলিম, সেলিম ভাই বলো। মাসুদ ভাই আসলে এক হিসেবে আমাদের অনেক সিনিয়র, অনেক সিনিয়র মিন্স মাসুদ ভাই যখন ছবিতে অভিনয় করতেন ওই সময় আমার জন্মই হয়নি, অথচ মাসুদ ভাইয়ের সঙ্গে আমাদের একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অর্থাৎ আমার যে ক্লোজ ফ্রেন্ড, যে আমার সমবয়সী, ওর সঙ্গে আমি যে ধরনের বিহেভিয়ার করি মাসুদ ভাই আমাদের সঙ্গে সেরকম বিহেভিয়ার করে, এইটি হচ্ছে মাসুদ ভাইয়ের সবচেয়ে বড় বিষয়। এবং আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার মিডিয়া জগতে এমন কেউ নেই যে মাসুদ ভাই সম্পর্কে একটা খারাপ কথা বলতে পারবে যে মাসুদ ভাই অমুক, মাসুদ ভাই তমুক। এইটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং এটা আমাদের কাছে একটা উদাহরণ হিসেবে আমি বলবো যে আমাদের বর্তমান জগতে আমরা যারা আছি মিডিয়াতে তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় যে মাসুদ ভাইয়ের বিহেভিয়ারটা আমাদের শেখা উচিত। এছাড়াও মাসুদ ভাই যখন কাজ করেন সময় মতো আসেন এবং কাজের প্রতি কোনো প্রকার ইয়ে নেই যে আমি কাজটা আচ্ছা ঠিক আছে যাই ধীরে সুস্থে আর করলেই হবে তা না, উনি খুব সিরিয়াস থাকেন চরিত্রের মধ্যে সব সময়। বয়সের ব্যাপারটা কখনোই তাকে আমরা দেখিনি যে বয়সের একটা ভারে কি বিষয় আছে বা বয়সের বয়সের ভারে উনি রুজু হয়ে গেছেন অথবা ভুলে যান, বরঞ্চ উনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে এই কালকে কিন্তু অমুক জায়গায় যাওয়ার কথা ছিল, মনে আছে তো? এটা উনি আমাদের স্মরণ করিয়ে দেন। বয়সটা শুধুমাত্রই সংখ্যা মাত্র, তাই তো? আসলেই তাই। তাই তো বলি যে 90 বছরে পা রাখলাম, এতে আমি তো বুঝতে পারছি না তফাতটা কি, আমার তো একই রকম মনে হচ্ছে। আর আগেই বলেছি যে এতে আমার কোনো কৃতিত্ব নেই, একমাত্র আমার এই একটা অ্যাক্সিডেন্টে একটা ব্যথা পাওয়ার ফলে আমি কিছুটা আমার গতিটা শ্লথ হয়ে গেছে,
তাহলে আমি একই রকম আছি বলে মনে করি। নিঃসন্দেহে আপনি একই রকমই আছেন, আমাদের কাছে তো অবশ্যই আপনি একই রকম। সেটাই সেটাই। আচ্ছা, প্রথম অভিনয় করা মঞ্চে মনে আছে সেই স্মৃতি নিশ্চয়ই, একটু বলেন না আমাদেরকে। সেটা তো স্কুলে, আমি যখন ক্লাস টুতে পড়ি বোধ হয়, টুতে কিংবা থ্রিতে, রানা প্রতাপাদিত্য নাটক স্কুলের, সেখানে চারণ বালকের ভূমিকায় অভিনয় করেছিলাম স্কুলে, গ্রামের স্কুলে। আচ্ছা। গান ছিল, দোরহাত করে বসে গান গেয়েছি, সেইটি আমার ছিল জীবনের প্রথম মঞ্চে অভিনয়। তারপরে প্রতি বছরই স্কুলে বার্ষিক নাটকে অংশগ্রহণ করেছি, তারপর কলেজে যাওয়ার পর কলেজের বার্ষিক নাটক যেটা হতো তাতে করেছি। তারপর ফিফটিজের মাঝামাঝি দিকে তখন থেকে ঢাকায় মঞ্চে অভিনয় করছি। আচ্ছা, যখন আপনি মঞ্চে ঢাকায় অভিনয় করছেন, তারপর চলচ্চিত্র, টেলিভিশন এলো, চলচ্চিত্র অভিনয়, এর মাঝখানে আপনি পর্যটন কর্পোরেশনে কর্মকর্তা হিসেবে ছিলেন নিযুক্ত, তো সবটা ম্যানেজ করতেন কী করে সেই সময়ে? আসলে বিজিবিতে অভিনয় করাটা ছিল খুব সহজ ব্যাপার, কারণ সবগুলি রেকর্ডিং হতো সন্ধ্যাবেলা। আচ্ছা আচ্ছা। কাজ অফিস হওয়ারের পরে কোনো অসুবিধা হতো না, তাতে অফিসে কাজ করলেও অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা। আর মঞ্চেও তাই, রিহার্সাল হতো সন্ধ্যাবেলা, কাজেই অভিনয় করাটা এই কাজের সঙ্গে কোনো ক্ল্যাশ করেনি। কিন্তু এই পর্যটন শিল্পে যেহেতু আপনি এই জায়গায় রয়েছেন, পর্যটন শিল্পের সঙ্গে অভিনয় শিল্পের কখনো কোনো মেলবন্ধন করা যেতে পারে বা করেছেন বলে কি মনে হয়েছে কখনো? হ্যাঁ, সব দেশেই এই বিশ্ব মঞ্চ অভিনয় দেখার জন্যে পর্যটকরা ভিড় করে, দেখতে যায়। পৃথিবীর সব জায়গাতেই সেটা হয়, যেটা জাতীয় রঙ্গমঞ্চ থাকে, পর্যটকরা এলে সেখানে শো দেখতে যায়। কাজেই এই অভিনয় শিল্পটা পর্যটনের সঙ্গে বেশ সম্পৃক্ত। আচ্ছা, ছেলেবেলার কথা একটু জানতে চাই, যে যখন আপনি অভিনয় করতেন বাড়িতে বাবা মা কি বলতেন? উৎসাহিত করতেন। বাহ, এটা এটা একটা বিরল কথা, হয়নি আমাকে উৎসাহিত করতো সবাই, বাবা মা তো করতেনি, বাধা হয়নি কখনো। আচ্ছা আচ্ছা। এবং যেটা হয় যে প্রত্যেক পরিবারের একটা স্বপ্ন থাকে যে বাবা মা ভাবেন যে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা একটা ভালো কোনো পদে চাকরি করবেন, তো সেই জায়গায় অভিনয় করছেন এবং কাজও আপনি করে যাচ্ছেন আপনার কর্মক্ষেত্রে। লেখাপড়া যখন ঠিক মতো করতাম, ক্লাসে ফার্স্ট হতাম অনেক সময়, ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে পাশ করেছি, কাজেই পড়াশোনাটা ব্যাহত হবে অভিনয় করলে এটা বোধহয় আমার বাবা মা কখনো ভাবেননি। এই সুযোগটাই আসলে ছিল, এই অপারেশনটাই অ্যারাইজ করেনি একদমই। আচ্ছা, সুরজ ভাইয়ের কাছে এবার আবার আমরা একটু ফিরে যাই। অভিনয়ে একজন মাসুদ আলী খানের সঙ্গে যখন আপনি অভিনয় করেছেন, একজন শিল্পীর সঙ্গে সহশিল্পী হিসেবে কেমন ছিলেন? অত্যন্ত ভালো, এবং যেহেতু আমার প্রিয় মানুষ, সবসময় আমাকে খুব উৎসাহিত করেছেন যে কাজ যখন করবা তুমি অবশ্যই সিনসিয়ারলি করবা, কাজটা খুব যত্ন সহকারে করবা, এবং কাজটা যত্ন সহকারে করলেই এই কাজের প্রতি তোমার ভালোবাসা বিশ্বাস সবই জন্মাবে এবং তুমি অবশ্যই নিজেই বুঝতে পারবা কাজটা ভালো হয়েছে। আর সাংগঠনিক হিসেবে টেনাসিনাসে মাসুদ ভাই খুব ভালো ডিকটেশন দিতে পারেন সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে। আমি ড্রাফট হিসেবে অনেকদিন তার সাথে কাজ করেছি, অ্যাজ এ ড্রাফটার আমি যেহেতু কাজ করেছি সংগঠনে তার সাথে দীর্ঘদিন, বলা চলে যে প্রায় 30 বছরের কাছাকাছি সময় ধরেই আমি কাজ করেছি, এবং ওনার সাংগঠনিক দক্ষতা প্রচুর, এটা বোধহয় খুব সম্ভবত ড্রামা সার্কেলের শুরু থেকে উনি ছিলেন, সেদিক থেকে এসছে, এবং আমি যা কিছু শিখেছি আমার আরও অনেকের কাছেই শিখেছি, কিন্তু মাসুদ ভাইয়ের কাছ থেকেও আমি বেশ অনেকটাই শিখেছি এ ব্যাপারে, এবং নিজেকে দক্ষতার দিকে নিয়ে গিয়েছি তার প্রস্তাবের কারণে। আচ্ছা, আপনার নির্দেশনায় কখনো উনি কাজ করেছেন? হ্যাঁ, মাসুদ ভাই আমার নির্দেশনায় দুটো নাটকে কাজ করেছিল। সেক্ষেত্রে আমি একটা জিনিস এটা আমি বলবো যে
উনি একজন অভিনেতা এবং বড় অভিনেতা, আমি ওনার অনেক জুনিয়র অভিনেতা, বয়সও ছোট, কিন্তু যখন আমি ডিরেকশন দিয়েছি তখন কিন্তু উনি বলেছে যে সেলিম বলো কোথায় বসবো, কীভাবে ডায়লগটা দেবো তুমি বলো। আমি বললাম যে আপনি যদি বলেন আমাকে শিখাই দিতে ভাই তাহলে তো আমি মরে যাবো। বলে যে না তুমি ডিরেক্টর, আমি তোমার আন্ডারেই অভিনয় করছি। তো এই যে এত বড় গুণ, এই এটা কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয়, আমরা কিন্তু এটা শিখেছি তার কাছ থেকে। এবং আমি বলবো যে মাসুদ ভাইয়ের সঙ্গে যারা অভিনয় করেছে, মাসুদ ভাইকে নিয়ে যারা কাজ করেছে, তারা যদি সেই শিক্ষাটাকে গ্রহণ করে থাকে তাহলে অনেক ভালো হবে। আর সংগঠক হিসাবে যেটা সুরজ ভাই বললেন, সংগঠক হিসাবে সত্যিকার অর্থে তার কাছ থেকে আমরা শিখেছি, কারণ আমরা ট্যানাসিনাসে একসঙ্গে কাজ করেছি, যদিও আমাদের ভিন্ন সংগঠন আছে আলাদা আলাদা, কিন্তু ট্যানাসিনাসে যখন কাজ করেছি তখন মাসুদ ভাইয়ের নির্দেশনায় যে কাজ করেছি সেই কাজগুলো কিন্তু একজন সংগঠক হিসাবে কী কাজ করতে হবে সেটা তার কাছ থেকে আমাদের শেখা। বাহ বাহ, চলচ্চিত্রে প্রথম অভিনয়ের গল্পটা নদীয় নারী, তখন আমি পর্যটন কর্পোরেশনের কাজ, পর্যটন না তখন ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমে, আচ্ছা তখন পর্যটন হয়নি পাকিস্তান আমলে, ১৯৬৪ এর দিকে। আমি তখন ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমে চাকরি করি। তো নদী ও নারী এই ছবিটা যখন হয় সাদেক খান ছিলেন পরিচালক, তিনি অ্যাপ্রোচ করলেন আমার ডিপার্টমেন্টকে এবং ডিপার্টমেন্ট অনুমতি দিল আমাকে অভিনয় করার জন্যে। সেটা ১৯৬৪ নদী ও নারী, তার অনেকখানি শুটিংই হয়েছে বাইরে আউটডোরে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে একটা মজার ঘটনা আমি বলি, পদ্মার চরে অভিনয় করছি, যারা হুমায়ুন কবির সাহেবের লেখা নদী ও নারী উপন্যাসটা পড়েছেন তারাই জানবেন যে পদ্মার চরে গরুর অভাবে আমরা হাল চাষ করতাম নিজেরাই নাঙ্গল টেনে, এরকম অবস্থা আর কি, প্রান্তিক চাষি। সেখানে পদ্মার চরে অভিনয় করার সময় জোয়াল নিয়ে লাঙল নিয়ে যখন টানছি, এরকম পাঁচ সাত দিন করার পরেই পিঠের চামড়া উঠে গেল পুড়ে, মানে একদম রোদ্রে ঝলসে গেছে আর কি পিঠ, পরে দেখা গেল কালো হয়ে চামড়া উঠে গেছে। এই একটা অভিজ্ঞতা আমার এখনও মনে পড়ে, আর সঙ্গে সঙ্গে মনে করি যে মনে হয় চাষি ভাইরা কীভাবে এরকম কষ্টের মধ্যে মাথা শুধু একটা মাতলা দিয়ে খেতে নিয়নি দেয় কাজ করে এরকম রোদে পুড়ে। সেই সেই এর পরবর্তী সময় অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করা, যখন বাংলাদেশ হলো স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ টেলিভিশনে আপনার অভিনয় অভিনীত নাটক, এবং তার পরবর্তী সময়ে যখন টেলিভিশন চ্যানেলগুলো এসেছে, স্যাটেলাইট চ্যানেলস এসেছে, সেখানেও আপনার অভিনয়। তো দিন যত গড়িয়েছে অভিনয় নাটক সব কিছুর পরিবর্তন পরিবর্তন হয়েছে, নতুন নতুন অনেক অভিনেতা অভিনেত্রী এসেছেন, কেমন লাগে? পরিবর্তন তো সবসময়ই আসবে, এটাকে রোধ করতে পারে না, ভালোর দিকেই যাবে সব সময়। একটা জিনিস পুরনোকে আমরা পেছনে ফেলে গিয়ে যাই নতুনের দিকে। অভিনয়ের রীতিনীতি যেমন পাল্টে গেছে, মঞ্চ যেমন পাল্টে গেছে, তেমনি ছবি সিনেমা হোক টেলিভিশন হোক তার টেকনিক্যাল সাইড এবং আদার সাইড সব কিছুই চেঞ্জ হয়েছে আস্তে আস্তে। বিটিভি একরকম ছিল, এখন আরও অনেক নতুন টেলিভিশন আসার ফলে বিটিভিও চেঞ্জ হয়ে গেছে। এমনি যেমন চ্যানেল আই প্রথম দিকে এসে বলতে, চ্যানেল আই নম্বর কত? চ্যানেল আই প্রথম চ্যানেল আই আসলো, তারপরে একে একে এখন তো 50-60 চ্যানেল হয়ে গেছে। এর ফলে এই ইন্ডাস্ট্রিটা খুব দ্রুত গতিতে বেড়ে গেছে। তার ফলে যারা এখানে কাজ করে, যারা কর্মচারী আছেন, যারা টেকনিক্যাল সাইডে আছেন, যারা অভিনয় করছেন, যারা মেকআপ দিচ্ছেন, সব দিকে কাজের ব্যাপ্তিটা অনেক ছড়িয়ে গেছে, যে আমাদের এই সত্যটাকে স্বীকার করে নিতে হবে। আর একসঙ্গে এতগুলি নাটক প্রচার করা এবং সেখানে শিল্পী সাপ্লাই দেওয়া, তাদের নানান রকম সমস্যা সেগুলিকে দূর করা, এসব নানান রকম জিনিস
এর সঙ্গে সঙ্গে উঠে এসেছে। জি, যদি সংগঠনের প্রসঙ্গে আসি, আপনার আপনি যে সমস্ত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং ছোটবেলা বা আরও আগে থেকে যে সমস্ত সংগঠন করতেন, না ছোটবেলায় তো অন্য সংগঠন করা হয়নি, স্কুলে অভিনয় করতাম, স্কুলের কর্তৃপক্ষ মাস্টারমশাই দেখতেন সব। আচ্ছা আচ্ছা। তারপরে যখন ঢাকাতে ড্রামা সার্কেল নামে একটি মানে বলা যায় গ্রুপ থিয়েটারের প্রথম দলই ছিল ড্রামা সার্কেল। তার আগে অফিস থিয়েটার হতো, বিভিন্ন অফিস থেকে নাটক মঞ্চায়িত করা হতো, সেটা বছরে একবার হতো। ড্রামা সার্কেল রেগুলার নাটক করতো স্টেজে, বছরে দু তিনটে নাটক মঞ্চস্থ করতো এবং সেটা পশ্চিমা কায়দা অনুযায়ী ঠিক যেভাবে মঞ্চ তৈরি করা হয়, শব্দ প্রক্ষেপণের যেসব ধারা ফলো করা হতো সেই অনুযায়ী ড্রামা সার্কেলে অভিনয় করা হতো এবং ক্লাস নেওয়া হতো অভিনয়ের। তো তারপর তো এখন যেরকম চলছে ওই ধারাটাই আরও এগিয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটা দলই ক্লাস নেয়। সরি, আমি একটা কল এসছে। আজকের এই সময়টা শুধুমাত্র আমাদের দর্শকের জন্য, তো আপনাকে ফোনটা পরবর্তী সময় অ্যাটেন্ড করতে হবে শো শেষ করবার পর। তো আচ্ছা, এই যে নাটক নিয়ে এত কিছু এত রকমের আয়োজন, মঞ্চ নাটক বা থিয়েটার নিয়ে কখনো দেশের বাইরে নিশ্চয়ই যাওয়া হয়েছে? আমি দেশের বাইরে কখনো যাইনি, আমাদের দল যায়নি। আচ্ছা, এটাও একটা নতুন ফেনোমেনা, এই যে দল বাইরে নিয়ে যাওয়া, পাশের দেশ ভারতে বেশ কয়েকবার গিয়েছে অনেক, এটা স্বাধীনতার পরবর্তী সময়, স্বাধীনতার পরবর্তী সময় হয়েছে, কোরিয়াতে গেছে, আর অন্যান্য দেশে অনেক দেশে গিয়েছে এবং অনেক দেশ থেকে আমাদের দেশেও কখনো কখনো আসছে নাটকের উৎসব নিয়ে বা নাটকের পরিবেশনে। এটি হচ্ছে নতুন দিক, আগে দেশে নাটক মঞ্চায়িত হতো, এখন সেই নাটক নিয়ে বিদেশেও যাচ্ছে। ঠিক, একদমই। আপনি ও বলছিল যে কোন কোন প্রতিষ্ঠানের সাথে ছিলেন সাংগঠনিকভাবে, আপনি কিভাবে? আমি সাংগঠনিকভাবে বলতে গেলে প্রথম তো ছিলাম ড্রামা সার্কেলে, নতুন অর্গানাইজেশন একটা, তারপরে গ্রুপ থিয়েটার, তারপরে টেনাসিনাস, টেলিভিশন নাট্যশিল্পী নাটকের সংস্থা, তারপরে এদেরকে নিয়ে একটা ফেডারেশন হয়, সেটা হচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশন, সব নাট্য দলকে মিলে একটা ফেডারেশন গঠন করা আর কি, তাতে আমি সংশ্লিষ্ট ছিলাম। এই এই তিনটে অর্গানাইজেশন, আর তাছাড়াও একটা শুনলে তোমরা একটু হাসবে, একটা দল ছিল যেখানে আমি বহুদিন ছিলাম আর কি, অগ্রণী শিল্পী সংঘ, আমরা গান গাইতাম গণসঙ্গীত। আমাদের দলই প্রথম ঢাকায় গণসঙ্গীত পরিবেশন করে। আমরা যেসব গান এখন শুনি গণসঙ্গীত হিসেবে সেগুলো আমরা গেয়েছি। সুরজ ভাই এবং সেলিম ভাই দুজনের কাছে এবারে আমার একটা বিষয় জানতে চাও, অভিনেতা বা গুণী মানুষ মাসুদ আলী খান, তাকে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমি তো মনে করি এক কথায় অসাধারণ মানুষ। মাসুদ আলী খানের মতো মানুষ খুব কমই আমার সাথে পরিচয় হয়েছে আমি মনে করি, এবং কিছু মানুষ থাকে যাদেরকে দেখলেই ভক্তি শ্রদ্ধা করতে ইচ্ছে করে, মাসুদ আলী খান সেরকমই একজন মানুষ। রফিকুল্লাহ সেলিম, সত্যিকার অর্থে গুণী মানুষের সম্পর্কে মন্তব্য করা একজন জুনিয়র লোকের পক্ষে সম্ভব নয়। তারপরও খুব ছোট হিসাবে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে অভিনেতা হিসেবে যেমন অসাধারণ একজন অভিনেতা, যেমন সাধারণ মানুষ হিসেবে কিন্তু একজন অসাধারণ মানুষ, এবং কো আর্টিস্ট হিসাবে আমাদের সঙ্গে যখন উনি অভিনয় করতেন তখন তো মনে করেন যে ওনার সহযোগিতাটা আমরা খুব পেয়েছি। তো এইটা আমি বলবো যে মাসুদ আলী খান সত্যিকার অর্থেই একজন গুণী অভিনেতা। বাহ, অসংখ্য ধন্যবাদ। এবারে আরেকটি ছোট উপহার রয়েছে আপনার জন্য আমাদের তারকা কথনের টিমের পক্ষ থেকে, আশা করছি আপনার ভালো লাগবে। এটি একটি ছবি, একটি বাধাই করা ফ্রেম, এই ছবিটি এটি আপনার জন্য। অনেক ধন্যবাদ।
এবং এরপরে আরেকটি শুভেচ্ছা, সেটা হচ্ছে আমাদের এই সময় এখন আমরা কেক না কাটলে জন্মদিন ব্যাপারটা আমাদের কাছে জন্মদিন বলে মনে হয় না। ইয়াম্মি আম্মি আপনার জন্য একটি সুন্দর কেক পাঠিয়েছে শুভ জন্মদিন লেখা, আপনারা একটু কষ্ট করে এগিয়ে আসবেন সুরজ ভাই সেলিম ভাই, এই কেকটি কেটে আমরা আজকে জন্মদিন উদযাপন করব, একটু এগিয়ে আসেন এই কেক কাটার সঙ্গে। জি হাতটা এগিয়ে সমর্থন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন, এবং আপনি এমনি করে আরও সুস্থ থাকেন এবং সামনে আরও আরও সময় রয়েছে যে সময় আপনার জন্মদিন আমরা উদযাপন করবার জন্য ব্যাকুল হয়ে বসে আছি। শততম জন্মদিন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু খাইয়ে দেবো, আমি একটু খাইয়ে দিই আপনাকে, ধন্যবাদ। এবং এরকম একটা আনন্দ ঘন সময়ের মধ্য দিয়ে আমরা আজকে তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।